হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে। আজকের ব্লগটি হচ্ছে কি ঈদের আগে কোন একটা স্যাটারডেতে, তো আসলে এতদিন আপলোড করব করব করেও আর করা হয়নি, তো আজকে ভাবলাম যে আপলোড করেই ফেলি, যেহেতু রেকর্ড করাই ছিল, জাস্ট এডিট করতে হবে। তো যাই হোক, এখানে আমি স্টার্ট করছি দুপুরের পর থেকে। আজকে আমার গাছ থেকে কিছু টমেটো নিয়ে আসা হয়েছিল, আজকে বলতে কিছুদিন ধরেই জমানো। তো রিসেন্ট আমি যখন এই ভিডিওটা আপলোড করছি তখনও কিন্তু আমার ঘরে অনেকগুলো টমেটো আছে আলহামদুলিল্লাহ। এবার গাছে অনেকগুলো ভালো ফলন হয়েছে টমেটোর, তো আমি এভাবে করে একসাথে তো আসলে সব পচে যায়, আর জানি না আমার টমেটোগুলো কেন জানি ফেটে যাচ্ছিল। এবার তো সবগুলা ভাবলাম যে নষ্ট না করে কিছু ফ্রোজেন করে রেখে দেই, তো এভাবে করে কেটে আমি একটু মানে পানিটাকে ঝরিয়ে নিয়ে তারপর জিপলকে করে ফ্রিজে রেখে দিব। আসলে এসব জিনিসগুলা যখন ফ্রিজে রাখা হয় এগুলা যেহেতু নষ্ট হয় না আর আমরা পরেও ইউজ করতে পারি, সো যখন লাগবে তখন বাইর করে জাস্ট তরকারিতে দিয়ে দিলেই হবে। ঘরে নর্মাল ফ্রিজে রাখলে দেখা গেল যে কিছুদিন পরেই কিন্তু নষ্ট হয়ে যায়। আমি কিন্তু আমার গাছে যে কাঁচামরিচ হয় ওগুলাও কিন্তু আমি এভাবে ফ্রোজেন করে রেখে দেই, জাস্ট একটা জিপলকে করে ফ্রিজে রেখে দেই, যেন বরফ বা বাতাস না ঢুকে ওইটার দিকে একটু খেয়াল রাখতে হবে। আর আলহামদুলিল্লাহ আমি লাস্ট ইয়ার যখন কাঁচামরিচ ফ্রোজেন করেছিলাম, 1 ইয়ার্স আমাকে মরিচ আর কিনে খেতে হয়নি, আমার গাছেরগুলো দিয়েই আমার 1 বছর চলে গিয়েছে, তো এখন আবার নতুন করে লাগানো হলো। আর টমেটো মাশাল্লাহ অনেক হয়েছে, লাস্ট ইয়ারও আমি কিছু ফ্রোজেন করেছিলাম, এই বছরও আরও কিছু যে হয়েছে এগুলো ফ্রোজেন করে রেখে দিচ্ছি। লাস্টের দিকে দেখা গেল যে এখন তো অলরেডি সামার, অক্টোবরের দিকে তো আর এগুলো থাকবে না, তো এর মধ্যে কিন্তু আস্তে আস্তে গাছপালা কমতে অলরেডি শুরু করে দিয়েছে। আসলে গার্ডেন করতে যেমন কষ্ট, আবার গার্ডেন থেকে কিছু তুলে এনে খাওয়ার খেলে তখন কিন্তু আর কষ্টটা কষ্ট মনে হয় না, তখন কিন্তু খুব এক্সাইটমেন্ট কাজ করে। তো গার্ডেন করা তো আসলে এত ইজি না, অনেক অনেক হার্ডওয়ার্ক করতে হয় এটার পেছনে। লাস্ট ইয়ার আমার আম্মু ছিল, অক্টোবরে এসেছিল আমার আব্বু আম্মু, তো যখন এসেছিল আবার মানে আব্বু আম্মু এসেই এইসব টমেটো তারপর মরিচগুলা, যেহেতু আমি শিখছিলাম তো আমার এগুলো তোলা হতো না গার্ডেন থেকে, সব গার্ডেনেই নষ্ট হয়ে যেত। তো আব্বু আম্মু যখন এলো, আম্মু এসেই তো মানে প্রথমে এই মরিচ টরিচ এগুলো সব তুলে ক্ষেত থেকে নিয়ে আসলো, বলে যে তোমাদের এখানে যে পরিমাণে সবজি হয় তুলতেই তো মজা লাগে, তো আব্বু আম্মু দুজনে মিলেই সব আর কি করলো। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে গেলাম। আর এখানে আমি কিছু ফ্রিজ ম্যাট অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে ফ্রিজের জন্য, আমার ফ্রিজ রিসেন্টলি ক্লিন করতে হবে, ভিতরে কিছু ময়লা হয়েছে আর ভাবলাম যে এগুলো মানে ইউজ করব। আমি এর আগেও ইউজ করেছিলাম কিন্তু পরে নষ্ট হয়ে গিয়েছে দেখে ফেলে দিয়েছি, তো এখন আবার নতুন করে অর্ডার করেছি। খুব একটা বেশি দাম না, অনেক সস্তাতেই পাওয়া যায়, আর এখানে মনে হয় 6 পিস অর্ডার করেছি আমি একসাথে। আর আমার ফ্রিজের যে কি অবস্থা ভিতরে দেখতেই পাচ্ছেন, সব এলোমেলো হয়ে আছে, তো এগুলো সব নামিয়ে আমি ক্লিন করে আবার এই ম্যাটগুলো ভিতরে বসিয়ে দিব আর কি। আমি জানি না অ্যাকচুয়ালি কে কত দিনে ফ্রিজ ক্লিন করে, আমার কিন্তু মাসে একবার করে ক্লিন করা হয়, এর বেশি আর ক্লিন করা হয় না। তো এটা হচ্ছে আমার ফ্রিজের একটা স্ন্যাক ড্রয়ার, এখানে ড্রিঙ্কস বা স্ন্যাক রাখা হয়, তো এটাতে আমি আবার রুটি রাখি বা ধনিয়া পাতা রুটি এগুলো রাখা হয়, তো আর ড্রিঙ্কস এখানে রাখা হয় না। আমার গ্যারেজে একটা ফ্রিজ আছে, ওখানে ড্রিঙ্কসগুলো রাখা হয়। এই ফ্রিজে শুধু আমি দরকারি, আমার হাতের কাছে যেগুলো দরকার সেগুলোই রাখি। আর এটা হচ্ছে আপনাদের সাথে আমি একটা ছোট্ট টিপস শেয়ার করি, যারা জানেন জানেন আর যারা জানেন না তারা এখন জেনে নিতে পারবেন। আমাদের ফ্রিজে ইউজুয়ালি কিন্তু খাবার দাবারের একটা গন্ধ হয়, এটা হচ্ছে বেকিং সোডা, তো এটা আমি কিন্তু উপরে একটা চিজ ক্লথের কাপড় দিয়ে জাস্ট কাভার করে রেখেছি, কিন্তু মানে পুরোপুরি ঢাকনা দেইনি। তো এটা যদি ফ্রিজে রাখা হয় এভাবে খোলা, তাহলে কিন্তু ফ্রিজে আর দুর্গন্ধ হয় না, আপনারা ইউজ করে দেখতে পারেন, এই টিপসটা কাজে লাগাতে পারেন।
তো এখানে আমার হাজবেন্ড আনারস কাটছিল, তো সে আজকে তো স্যাটারডে, সে বাসায় থাকবে। তো গতকালকে আমাকে বলেছিল যে আজকে চলো একটু বারবিকিউ করি বাচ্চা কাচ্চা সহ, নিজেরা বাসায় তো বোরই হচ্ছিলাম। তো এখানে আমি তার জন্য কিছু চিকেন আর একটা তেলাপিয়া মাছকে আর কি ম্যারিনেট করে রেখেছিলাম গতকাল রাতেই, মানে যেদিন বারবিকিউ করব তার আগের দিন আমি এগুলা সব ম্যারিনেট করে রেখেছিলাম। এই ফিশটাকে আমি গ্রিল করব, অনেক দিন যাবত করার ইচ্ছা ছিল, ভাবলাম যে এক কাজে দুই কাজ করে ফেলি, তাহলে ফিশটাও এভাবেই করা হলো। তো আর এখানে বার্গার প্যাটি নিয়েছি কিছু, আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে শুইম শাসলিক যেটা ওইটা নিয়েছি। প্রত্যেক বছর তো আমাদের কোনো না কোনো পার্কে সবাই মিলে, আমাদের যারা নিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা আছে সবাই মিলে কোনো পার্কে বারবিকিউ করা হয়, তো এই বছর তা সেটা হয়নি। অনেকেই যেতে চাচ্ছে আর অনেকেই যেতে চায় না, তো ভাবলাম যে আমরা বাসায় করি, কি আর করব। জাস্ট আমার শ্বশুর শাশুড়িও ছিল তখন আমার বাসায়, তো বাচ্চারা একটু ফান করতে পারলো তার জন্য আর কি। এখানে আমি কিছু কর্ন নিয়েছিলাম, সাথে আনারসও নিয়েছিলাম। তো অলরেডি আমার হাজবেন্ড বসিয়ে দিয়েছে চিকেনগুলা। তো সবচেয়ে ফান পার্ট হচ্ছে আমার হাজবেন্ড কিন্তু আগে জানতো না বারবিকিউ করা, তো আমিও আসলে ম্যারিনেট করতে জানতাম না অনেস্টলি। যেটা তো লাস্ট 2 ইয়ার্স ধরে দেখা গেল যে না, সেও অনেক চেষ্টা করছে কিভাবে করতে হয় কিভাবে করতে হয়, কারণ সে ব্যাচেলার ছিল, এগুলা তার আসলে করা হয়নি কখনো, সে কাজ কাম নিয়ে বিজি ছিল আর আমিও তখন এত ভালো জানতাম না। পরে আস্তে আস্তে আসলে ঘরোয়াভাবে করতে করতে দেখলাম যে না, দুইজনই এখন মোটামুটি ভালোই এক্সপার্ট হয়েছি, যে বা আমাদের জন্য আমরা এক্সপার্ট আর কি। ফাতিহা এখানে কি করছে দেখেন, মানে ভিডিও করতে আসলেই সে তার ঢং শুরু হয়ে যায়। আর আমার ছেলে এখানে আমাদেরকে হেল্প করছিল, ও বলল যে আমি সব নিয়ে আসবো আম্মু। আমরা আদার সাইডে করছিলাম, আমাদের ব্যাকইয়ার্ডে যে সাইডটাতে বারবিকিউ করা হয় ওই সাইডটাতে অনেক বেশি রোদ, তো ওখানে আর বারবিকিউ করি না আমরা, এই সাইডটাতে দুপুরের থেকে আর রোদ থাকে না, তখন এই সাইডেই করা হয়। তো কিচেন থেকে সব নিয়ে এসেছিল আমার ছেলে, আর এই তো ওরা ভাই বোন মিলে এখানে একটু বুক দেখতেছিল, মানে ও অ্যানিমেলস বুক যেটা, ওখানে বসে বসে ওরা এগুলো আর ফাইয়াজ ফাতিহাকে শিখাচ্ছে কোনটার কী নেম। ওদিকে ও তো চিকেন বসিয়ে দিয়েছে, অলরেডি চিকেনও হয়ে এসেছে, আর এদিকে আমি ফিশটাকেও গ্রিল করে নিয়েছি, আমি বাসায় করে ফেলেছি কারণ ওখানে আমাদের যেহেতু বারবিকিউ মেশিনটা একটু ছোট, ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা কখনো বড় একটা বারবিকিউ মেশিন নিব, তো এখন আর কি নেওয়া হয়নি। তো আমার অলরেডি গ্রিল করা শেষ, আমি বাসায় গ্রিল করেছি, এত সুন্দর হয়েছিল দেখতে আর খেতে তো কি বলবো, মানে খুবই মজা হয়েছিল। তো অলরেডি আমাদের চিকেনও কুক করা হয়ে গিয়েছে আর ফিশ অলরেডি খাওয়া শেষ, সবাই মিলে ওটাকে একদম সাবাড় করে দিয়েছি, এখানে চিকেনটাও খাওয়া হচ্ছে। আমরা আসলে হাত দিয়েই খাচ্ছি কারণ বারবিকিউটা এইভাবে খেতেই এনজয় করি, চামচ দিয়ে বা ওভাবে নাইফ দিয়ে করে খেতে ভালো লাগে না, যখন যেখানে যেভাবে করতে হয় আর কি, আমরা ওভাবেই অভ্যস্ত। আর যেহেতু বাঙালি হাত তো লাগাতেই হবে। ব্যাকইয়ার্ডে বারবিকিউ করছি আর আমার গার্ডেন থেকে একটু ঘুরে আসবো না তা কি হয়, আর গার্ডেনের ভিডিও তো করতেই হবে। তো যখন আমি ভিডিওগুলো করছিলাম তখনই আমার গাছে শশা হয়েছিল, এটাই তখন মনে হয় ফার্স্ট শশা ছিল, এর আগে আর হয়নি। তো এই তো আমার শশা গাছে এবছর ভালো তেমন একটা ফলন হয়নি। আর এই হচ্ছে লাউ, ফার্স্ট টাইম লাউ ধরলো গাছে, মানে এই বছরের ফার্স্ট টাইম লাউ ধরলো, আর এরপর আমরা আর কোনো লাউ খেতেও পারিনি এখন পর্যন্ত। তো আমি গার্ডেনের ভিডিও করার আগে এখানে কিছু কর্ন আর পাইনাপেল গুলো দিয়ে গিয়েছিলাম, তো এসে এখন এগুলো উল্টে দিয়েছি।
আজকের পাইনাপেল গুলার কালারটা যে কি জোস হয়েছে, মানে দেখুন আমি উল্টিয়ে দেখাচ্ছি, অনেকক্ষণ মানে রাখার পরে আর খেতে যে কি মজা হয়েছিল মানে বলার বাইরে। শুধু একটু সল্ট আর ব্ল্যাক পেপার দিয়েই আমি ম্যারিনেট করেছিলাম সব কিছুর পাশাপাশি যখন পাইনঅ্যাপেলটা খাওয়া হয়। এভাবে চাইলে ওয়াটারমেলনও করা হয়। আমি আসলে ওয়াটারমেলনটা কখনো করিনি, আমি পাইনঅ্যাপেলটাই ট্রাই করা হয়েছে, ওয়াটারমেলনটা কখনো করা হয়নি। অলরেডি আমাদের বারবিকিউ করা শেষ, সব খাওয়া দাওয়া মোটামুটি শেষ পর্যায়ে। আমরা আসলে এত কিছুর পরে আর বার্গারটা খাওয়া হয়নি, তো ভাবলাম যে বার্গারটা রাতে খাবো। তো বার্গার প্যাটিটা অলরেডি করে রেখে দিয়েছিল আমার হাজব্যান্ড, আর তখন খাওয়া হয়নি। এই তো এখন ক্লিনিং এর পালা। অলরেডি রাত হয়ে গিয়েছে, তো যেহেতু আজকে স্যাটারডে, বাচ্চারা বাবাকে ধরলো যে বসে বসে একটু মুভি দেখবো চলো, বা কোনো কার্টুন দেখবো। তো ওরা বসে বসে কার্টুন দেখছিল, সাথে আমিও ছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।